যে আমার নীরব অভিমান এ তো কান্না এ তো নয় গান এ যে আমার নীরব অভিমান এ গানের সুরে কথা শুনতে পাবি আর লুকিয়ে কাঁদছি যে এক প্রাণ এ তো কান্না এ তো নয় গান এ যে আমার নীরব অভিমান আমি অজয় দাস আপনারা দেখছেন সুর করছি আমাদের এই প্রয়াস আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে নতুনদের নিয়ে তোমরা যে ওরা যে তোমরা যে আরম্ভ করেছো সুন্দর আমার ভালো লাগে নতুনদের তো নিশ্চয়ই আসার দরকার আছে আমার সবসময় ওদের পক্ষে আমি আছি এই বলতে পারি ওরা ওরা বড় হলে আমি নিশ্চয়ই আনন্দ পাবো আর কি বলি বলো একজন নবীন শিল্পী হিসেবে কিভাবে অনুশীলন করলে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে আপনার কি মনে হয় দেখো সব কিছুর পেছনে সাধনা একটা দরকার হ্যাঁ নিশ্চয়ই সাধনা না করলে সেভাবে কেউ আসে না আর তার সঙ্গে নিশ্চয়ই ভাগ্য ওটাকে সাহায্য করার বেশি কিন্তু সাধনা করতেই হবে কোনো ক্রমে যে গান করে হয়তো অনেকে দেখবে যে অনেকে মানে সেভাবে গান টান শেখেনি কিন্তু কোন নাম টাম করে গেছে হ্যাঁ তাকে সাথে সাহায্য ঈশ্বর তাকে সহযোগিতা করেছে সবাই ক্ষেত্রে তো সেটা হয় না সেটা ভগবানের কৃপায় অত গত জন্মের পুণ্যন থেকে সে এই জন্মে এসেছে এবং সেখান থেকে সে সাহায্যটা পেয়েছে ভগবানের কাছ থেকে হয়তো গত বছরে সে গত জন্মে সে সাধনা করেছে যাই হোক সেখানে বললে আপনি তবে এটা বলতে পারি যে সাধনা করতেই হবে সাধনা চাই নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আজকালকার বাজারে যে প্রতিযোগিতাটা আছে সেটা কি শোনো একটু আগে তো সাধনার কথা একটু আগে বলেছি আর কত হচ্ছে যে দেখো দুটো পথ আছে একজন একজন মানে সংগ্রাম করতে করতে আসে আর আরেকজন আসে অন্য পথ ধরে সে পথটা আমি জানি না তবে দেখেছি এসেছে অনেকে সেটা শুনতে পাই জানতে পারি বুঝতে পারি কিন্তু বলতে পারি না বলবো না কারণ বলা উচিত না তবে সোজা পথ ধরে যারা এসেছে তাদেরকে আমরা ভালোবাসি এবং তারা শেষ পর্যন্ত থাকে এইটা বলতে পারি সোজা পথ ধরে যে এসেছে তার সাধনা দিয়ে এসেছে তারা শেষ পর্যন্ত থাকে নিশ্চয়ই এটা বিশ্বাস করি আচ্ছা আপনি তো অনেক বড় বড় শিল্পীদের সাথে কাজ করেছেন বম্বে কলকাতা কোনো মজার ঘটনা বলুন এদিকে নিয়ে মজার ঘটনা বলতে গেলে কিশোর কুমার তো সবাই জানে কিশোর কুমার অনেক ঘটনা আছে তা আমাদের আমার যা আমার যেগুলো মোটামুটি জানি আমি একদিন কিশোর কুমার বাড়িতে গেছি কিশোরদার বাড়িতে গিয়ে দেখি নিচে কুকুর ছিল দুটো কুকুর কুকুর দুটো অচেনা লোককে দেখলে কেউ কেউ করতো তা কিশোরদা বলছে আমি তার বেল্ট বেছি আমি যে কিশোরদার খুলে দিয়েছে আমি যে কী ব্যাপার না আমি আপনার বাড়িতে আসতে চাই না ওই যে দুটো কুকুর বলে না সবাইকে কামড়ায় না সবাইকে কামড়ায় না ওই ইনকাম ট্যাক্স লোকদের দেখলেই কামড়ায় তারপরে গেল তা বললাম যে হ্যাঁ ভাই তুমি এসেছো একটু আগে এসেছিল যেশুদাস আমার যে সেক্রেটারি তার নাম মাধু দাস ডিসি অজয় দাস আর আমায় আপনাদের দাসানু দাস এই হচ্ছে কিশোর বুঝলেন সবসময় মজা করে থাকতো লাইফস্টাইলভাবে কাটিয়েছে খুব মানে বলতে গেলে জীবনে অনেক কিছু ছিল না সবাই জানে খুব সুখী লোক আমার তো তা মনে হয় না উনি শুধু সুখের মধ্যে অনেক দুঃখের মধ্যে ছিলেন দেখ এই বলতে পারি কিছু কুমার অন্য জিনিস কিছু কুমার সম্বন্ধে বলার শেষ নেই সেই জন্য বেশি আর বলতে পারি না বলতে গেলে তো রাত শেষ হয়ে যাবে আপনাদের প্রজন্মের সুর আর এই প্রজন্মের সুরে তফাতটা কোথায় শোনো তফাত নিশ্চয়ই কিছু আছে না কিন্তু তবু বলি সুর সুরই সে এই যুগে যদি ওই সুর হয় তাতে কোনো পুরনো ব্যাপারটা বললি না পুরনো আমি মনে হয় সুর সুরই ভালো লাগা জিনিস করতে হয় ভালো লাগাতে বড় কথা আগেকার দিনে যেসব সুর হয়েছে সেই সুরই আবার নতুন করে গিয়েছে সেই গান গিয়েছে অনেক শিল্পীকে দেখেছে গাইতে এবং অনেক তারা গিয়ে সেগুলো সেই পুরনো সুরকেই তারা নতুন করে এ করেছে লোক মানুষের কানে পৌঁছেছে এবং সেগুলো লোকে মেনে নিতে বেশ ভালোভাবে মেনে নিচ্ছে অতএব আগেকার সুর এখনকার সুর গাওয়াটা পরিবেশনটা সেটা যদি ভালো করে করতে পারা যায় সব সুরই সুর সুন্দর আর এখনকার কিছু কিছু হয়েছে যেগুলো নামে বলতে চাই না যেগুলো দু একদিন থাকে তার তিন দিন বাদে চলে যায় তো সেই সব সুরের নিয়ে আমি সমালোচনা করতে চাই না নিন্দে প্রশংসা দুটোই করতে চাইছি না আর কথা হচ্ছে যে যে সুরটাকে যে ভালোবেসে গায় সে সুরটা ট্রিকি আছে এবং গাওয়ার উপর নির্ভর করছে আর শিল্পী যে সুরকার তাকেও তার নিজের নিষ্ঠা দিয়ে সুরকে তৈরি করতে হয় আমরা যখন করি তখন ভাবি যে এটাতে মানুষের মানে পৌঁছে দেওয়া আর কথাকে
ঠিক রূপ দিতে পারবো কিনা সেটা হচ্ছে শুট করতে গেলে আজকাল কথাকে রূপ দেয় না, এটা বলতে পারো। আজকাল গানের সঙ্গে কথায় অনেক সম্পর্ক থাকে না, সেগুলো কিছু কিছু আমার মনে হচ্ছে, সবার ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে, এইটা বলতে পারি আর কি বলি বলো। আর সুর সবসময় সুরি ভালো করে টঙ্কার দিনে যে সাগেলের গান এখনও গাইছে, শঙ্কর সাগেলের গান কিশোর কুমার গিয়েছে, কেমনকার দিনে গান অনেকের গান, আমাদের কী বলে পঙ্কজ মল্লিকের গান হেমন্ত মাঝি গাইছে, এরকম আছে সুর। তারা তো ওই পুরনো গানই গাইছে নতুন করে আবার। হ্যাঁ, এই জন্যে আমি সুরকে আমি খারাপ কখনো বলবো না, এখনও বলবো না, তখনও বলবো না, শুধু পরিবেশনটাকে খারাপ করে ফেলবো।